যশোরের অভয়নগরে শিক্ষার্থীদের সঙ্গে তাস খেলে শিক্ষক দিবস উদযাপন করেছে পায়রাহাট ইউনাইটেড কলেজের খণ্ডকালীন বাংলা শিক্ষক ও অন্বেষণ নামের একটি কোচিং সেন্টারের শিক্ষক রফিক সানি। দুপুরে পায়রাবাজার সংলগ্ন অন্বেষণ কোচিং সেন্টারে ওই শিক্ষকের বেডরুমে এ ঘটনা ঘটে। এ সংক্রান্ত একটি ছবি ফেসবুকে শেয়ার দেওয়ার পর সমালোচনার সৃষ্টি হয়। ছবির বিষয়ে জানতে চাইলে কোনো অন্যায় কাজ করেননি বলে জানান ওই শিক্ষক। তিনি পায়রা গ্রামের লুৎফর রহমানের ছেলে। ছবিতে দেখা যায় দুজন ছাত্রী ও ছাত্র তাস দিয়ে মুখ ঢেকে ছবি তুলেছেন। ক্যাপশনে লিখেছেন, শিক্ষক দিবসের বড় উপহার তোদের আগমন, তোরা না আসলে সত্যিই দিনটি হতাশায় ডুবে যেত, ভালোবাসা নিস প্রাণের টুকরাগুলো। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ছবি ছড়িয়ে পড়লে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন সচেতন মহল। নাজির নামে এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, পেশার সঙ্গে এই মোনাজাত, সেটাও আবার ফেসবুকে আপলোড, চরম ধৃষ্টতা ও নিন্দনীয়। মিঠু মোল্লা নামের অপর একজন লিখেছেন, শিক্ষকের কাছ থেকে এ জাতীয় কর্মকাণ্ড আশা করা যায় না। সরেজমিনে গিয়ে দেখা যায় পায়রাবাজার নুরানী মাদ্রাসা সংলগ্ন এলাকায় চারটি রুম নিয়ে চলছে একটি কোচিং সেন্টার। তিনটি কক্ষে পাঠদান হলেও একটি কক্ষে থাকেন ওই শিক্ষক। এর আগেও বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ডের কারণে সমালোচনার মুখে পড়েন এই তথাকথিত বাংলা স্যার। সম্প্রতি অবাধ যৌনাচারের ইঙ্গিত বহনকারী কয়েকটি পোস্ট শেয়ার করে সমালোচনার জন্ম দেন তিনি। এ ব্যাপারে কোচিংয়ের আরেকজন শিক্ষক আলামিন মোল্লার কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আমারও পছন্দ হয়নি। জানতে চাইলে পায়রাহাট ইউনাইটেড কলেজের অধ্যক্ষ সেলিম ইকবাল কোনো মন্তব্য করতে রাজি হননি। এদিকে ওই কোচিং শিক্ষক রফিক সানে বলেন, আমি ছবি আপলোড দিয়ে কোনো অন্যায় করিনি, এরা সবাই আমার সাবেক শিক্ষার্থী। এ নিয়ে তিন নম্বর চলিশিয়া ইউনিয়নের চেয়ারম্যান সানা আব্দুল মান্নান বলেন, তার এই কার্যক্রম গ্রহণযোগ্য নয়, এগুলো আমাদের সমাজ সমর্থন করে না। পায়রা ইউনিয়নের চেয়ারম্যান হাফিজুর রহমান বিশ্বাস বলেন, আমি বিষয়টি শুনেছি, এ ধরনের কাজ সে আগেও করেছে, এগুলো মোটেও গ্রহণযোগ্য নয়। মা বাবার পরে শিক্ষকদের অভিভাবক হিসেবে ধরা হয়, সেই শিক্ষকরাই যদি এমন কাণ্ড করে সেটাও আবার শিক্ষক দিবসে। কত বড় অবিবেচক হলে এগুলো আবার ফেসবুকে পোস্ট করে, সবাই বলছে এরা শিক্ষক না, শিক্ষকদের বদনাম করতে এমন কাজ করেছে, এদের কঠিন শাস্তি হওয়া উচিত বলে দাবি করছে এলাকাবাসী সহ কোচিংয়ের অন্যান্য সব ছাত্রছাত্রীরা। আপনিও তাদের সাথে একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখুন, ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অপশনটি প্রেস করে দিন। ধন্যবাদ।